কিছুক্ষণ আগে একটি ইন্টারভিউ বুবলি এমন কিছু প্রশ্নের সম্মুখীন হন যেগুলো থেকে সরাসরি পরিষ্কার হওয়া যায় শাকিব খান, অপবিশ্বাস ও বুবলি এই তিনজনের সম্পর্কের মধ্যে বর্তমানে কি টানাপোড়েন চলছে। ডিভোর্স হয়েছে নাকি না, তোমরা এখনো আলাদাই থাকছো, তোমরা আরো টাইম নিচ্ছ, কোনটা কখনো কি এরকম হয়েছে দুই ফ্যামিলি একসাথে গিয়েছে বা উপস্থিত হয়েছে? তাহলে জয়কে চিনে বড় ভাই ছিল অপবিশ্বাস। কিছুদিন আগে আমাদের নাগরিকের একটা ইন্টারভিউতে বলেছিল বীরকে দেখলে ও খুব আদর করতে ইচ্ছে করে, জয়কে দেখার পর তোমারও মানে অভিব্যক্তি। আমরা কি কখনো দেখতে পাবো অপু বুবলির ব্যক্তিগত জীবনে সাকিবের সাথে যাই হোক কিন্তু তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়েছে? যাদের বাবা জন্মদিনে তোমরা একসাথে কেক কাটতে ইফতার করলা, সেই সময় কি জয় এবং তার মা ছিল না? সাকিবের সাথে কি তোমার প্রতিদিন মানে কথা হয়, তোমার খোঁজ খবর নেয় বা তুমি কি তার খোঁজ খবর নাও? অপুকে তুমি কি বলে সম্বোধন করো? সাকিব খানকে তুমি আগের মতোই এখন আরো বেশি ভালোবাসো কিনা?